ভালোবাসা দিবসের উল্লাসে যখন মুখরিত বিশ্ব, ঠিক সে সময় উদ্ধার হওয়া দুটি সামুদ্রিক কচ্ছপকে সাগরে অবমুক্ত করল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি কচ্ছপ চিকিৎসা কেন্দ্র। জটিল অস্ত্রোপচার শেষে কচ্ছপ দুটির মুক্তির সাক্ষী হতে মঙ্গলবার ফ্লোরিডার কিউয়েস্ট সমুদ্র তীরে জড়ো হয় অসংখ্য মানুষ। ফাইব্রোপাপিলোমাটোসিস নামের এক জটিল রোগে আক্রান্ত পোর্ট এবং স্টারবোর্ড নামের সামুদ্রিক কচ্ছপ দুটিকে উদ্ধার করে চিকিৎসা দেয় স্থানীয় কচ্ছপ চিকিৎসা কেন্দ্র টার্টেল হসপিটাল। এ সময় জটিল অস্ত্রোপচারের মাধ্যমে কচ্ছপগুলোর দেহ থেকে টিউমার, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সহ ক্ষতিকর তরল পদার্থ অপসারণ করা হয়। গেল নভেম্বরে পোর্ট এবং স্টারবোর্ড নামে দুটি সবুজ সামুদ্রিক কচ্ছপ একসাথে উদ্ধার হয় এবং তিন মাস চিকিৎসা শেষে ভালোবাসা দিবসে তাদের সমুদ্রে ফিরিয়ে দিয়েছি। বিষয়টি আমাদের জন্য আনন্দের। তিন মাস চিকিৎসা শেষে ফ্লোরিডার কিউএস সমুদ্র তীরে কচ্ছপ দুটিকে ভাসিয়ে দেয় টার্টেল হসপিটালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কচ্ছপগুলিকে সমুদ্রে অবমুক্ত করার সময় কিউএস্টের হিগস বিচে অগণিত মানুষের ঢল নামে। কচ্ছপগুলো এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন চিকিৎসকরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।